চলে পায় না কিছু বলছো কেন পানি বলে আমি আমি পর্যন্ত করে ভালো বলছো না কেন একটা পেজেন বলুন আমি এসেছিলাম দাদা দাদা আপনি কি জন্য এসেছেন আমরা গরিব আমাদের একটু জল পাই নাই এখানে পর্যাপ্ত চলছে আমাদের ছেলে পাও না আমি সব সব লোক পাই না তুই পাও না পাই না তুই পাও না আমার কি 25 বছর বয়স হয়নি কে কে এখানে পেয়েছে কন্ট্রোল পাচ্ছ স্বাস্থ্যসাথী পাচ্ছ স্বাস্থ্যসাথী পেয়েছ এই বলছো রূপশ্রী পেয়েছ সাইকেল পেয়েছো সব পেয়েছো এই যেগুলো বলছো কিছুই পানি বলছো তুমি না পাও তোমাদের তো মেয়েরা পাচ্ছে পাচ্ছে না তুমি কেন বললে পাচ্ছে না তুমি কেন বললে পাচ্ছে না যারা পেয়েছে তারা বোঝা পেয়েছে লিখিত দিয়া আছে সেটা কিন্তু এখন আসে নাই রিপোর্টটা আসে নাই এখানে কতগুলো ঘর পেয়েছে অনেক পেয়েছে আমি করে দিয়েছি তখনই বলে কে বলছে ঘর পেয়েছে অশিক্ষিত লোক কথা বলেনি ঘর পেয়েছে সেটা বলছি না যেটা পাইনি সেটা বলছি আচ্ছা
চুপ করা দেখা যাবে যে দর্শন পেয়ে থাকে আরো দর্শন পাবে কিন্তু মিথ্যে কথা বলে সে পাবে না আমরা মিথ্যে কথা বলে আমরা পাই না ঠিক আছে ঠিক আছে যাদের ঠিক আছে এতগুলো পাচ্ছে এবার বলো কে কে পাচ্ছে না হাত তোলো কে কে পাচ্ছে হাত তোলো কত দেখো চারটা ঠিক আছে এক মিনিট এই চারটে পাইলে এতগুলো লোক পেয়েছে তার মানে বেশি লোক পাচ্ছে সরকার যখন এতগুলো লোককে দিয়েছে এখানেই তো প্রমাণ দিলাম এতগুলো লোক পেয়েছে আমার যে দু চারজন পাইনি তার কাগজের গন্ডগোল আছে বয়স তারা পাওয়ার যোগ্যতায় ছিল তারা কাগজপত্র সব ঠিকঠাক আছে বলে পেয়েছে যারা পাইনি তারা কাগজপত্র ঠিক করে দিতে পারেনি বলে পাইনি সুতরাং যদি কেউ না পেত তাহলে কেউই পেত না মানে এত লোক পেয়েছে যখন হাত তুলতে বলা হচ্ছে 20 জনের মধ্যে 18 জন পেয়েছে 2 জন পায় তার মানে তাদের কেউ তোমাদের শত্রু বন্ধু আলাদা করে নয় তার মানে 18 জন পেয়েছে মানে 2 জন পায় তাদের কাগজের কোনো সমস্যা আছে তারা যদি কাগজ সমস্যা সমাধান করে তারা তাও তো তারা সবসময় তাদের গলত হয় তারা তো জমা দিচ্ছে তো রুলসে আসবে নিয়মে আসবে তাই না আমি যদি বললাম যে না আমার কাগজ নেই আমি ঝাড়খণ্ডের বাসিন্দা এখনও আমার ঝাড়খণ্ডের আধার কার্ড আমি এখানে সুযোগটা পাবো সেটা পেতে পারে না সেই জন্যে লোকাল লোকরা কী করবে লোকাল নেতারা কী করবে যেটা ওদের হাতে যেটা কম্পিউটারে ফেললে যেটা সিলেকশনে আসবে সেটাই ওরা করবে ওদের তো হাতে আলাদা করে ঝাড়খণ্ডের বাসিন্দাকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া যায় না যে মানুষগুলো মানে যে জিনিসগুলো চায় জানতেই তো এসছি কী চাই কী হয়নি কোনগুলো হয় 100 ভাগের 100 ভাগ তো সম্ভব না যতগুলো হয়েছে অনেক বেশি লোক পেয়েছে এত বেশি লোক না পেলে এত জায়গায় এত সমস্যা হতো সেখানে যেগুলো আছে সেগুলো দেখা যাবে যেগুলো আমার হাতে আছে যেগুলো আমার ক্ষমতার মধ্যে আছে সেগুলো আমি করবো বা করি বা করেছি যেগুলো আমার মধ্যে নেই সেগুলো আমি চেষ্টা করবো হ্যাঁ দাদাকে তো বলাই হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ছিল বারবার যে যদি নির্দল প্রার্থী উইথড্র না করা হয় আর দলের সঙ্গে যোগাযোগ থাকবে তো উইথড্র করেনি তাই দল তাদেরকে রাখেনি দেখুন বীরভূমের সাংসদকে দুবরাজপুর বিধানসভার গাংপুর এবং সগরভাঙার লোকেরা বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক আছে
কারণ সাংসদ জানেন না যে সেই পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার ছিলেন তারা মানুষের খোঁজ নেয়নি সেখানকার মানুষের দিন প্রতিদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন আর এই ভোটের সময়তে তারা ভোট চাইতে এসেছে এবং সাংসদকে পেয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে এটা স্বাভাবিক ঘটনা তাই সাংসদের উচিত যে যেভাবে তাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতার অপব্যবহার করেছে তাই তাদের আর ভোট চাওয়ার কোনো অধিকার নেই তাই দুরাজপুরের মানুষ খয়রাসলের মানুষ তৃণমূলকে উৎখাত করবে তারা যতই মানুষের কাছে যাক না কেন কারণ মানুষের পাশে তারা যখন নেই মানুষও তাদের সাথে নেই।